হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সাতোশি কোর নিউ আপডেট চলে আসছে, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আপনারা যারা মাইনিং করতেছেন না, মাইনিংটা কীভাবে করবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন টেলিগ্রামে আমাদের সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো এখন মূলত কথা হচ্ছে সাতোশি কোর নিউ আপডেটটা কি। এখানে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে, যদি এখানে লক্ষ্য রাখেন। আর অনেকের আইডি সাসপেন্ড করে দেওয়া হবে, কেন সাসপেন্ড করে দেওয়া হবে সেই বিষয়টা নিয়েও ডিসকাস করব। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা আপডেট দিয়ে রাখছে এখানে, ঠিক আছে। তো লাস্ট হচ্ছে জানুয়ারির 1 তারিখে তারা কিন্তু আপডেটটা প্রোভাইড করবে, যেহেতু 26 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ মানে 28 তারিখ পর্যন্ত ছিল, তারা কিন্তু ডেটটা ওভার করে দিছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 1 তারিখে তারা কিন্তু আপডেটটা দিয়ে দেবে, ঠিক আছে। তারা নিচে কিন্তু তাও বলছে, এখানে সেটাও বলছে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করতে হবে, ঠিক আছে, ডাউনলোড করতে হবে, প্লাস মাইনিংও করতে হবে, ঠিক আছে, অবশ্যই মাইনিং করতে হবে। আর কি জন্য আপনাদের আইডি সাসপেন্ড করা হবে সেটা হচ্ছে সবার পরে দেখাবো, ঠিক আছে। আগে আমরা দেখাবো মাইনিংয়ে কীভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের অনেকেরই জানা নাই যে এখানে মাইনিংটা চালু করবেন কী করে। এখানে দেখেন আমার কিন্তু মাইনিং হচ্ছে, আর এই যে ক্ল্যাম, এই বাটনে ক্লিক করলে ক্ল্যাম হয়ে যাবে, আমি দেখাচ্ছি। জাস্ট এই বাটনে যদি ক্লিক করেন তাইলে ক্ল্যাম হয়ে যাবে। তো এই এয়ারড্রপে জয়েন করার জন্য আপনাদেরকে এই মাইনিং, নতুন মাইনিং সিস্টেমে জয়েন করার জন্য যেটা করতে হবে, এই যে প্রজেক্টের মধ্যে ক্লিক করলেও হবে, আবার এই যে এখানে অ্যাড এই বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি টিকমার্ক করে দিছি, লক্ষ্য করেন অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, জাস্ট ওয়েট। তো গাইস ফাইনালি দেখেন এই যে ই আছে এটা ফার্স্ট টেকারটাতে আমি একটা ক্লিক দিয়ে দেবো। ভালো করে লক্ষ্য করেন আপনারা, এটাতে একটা ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে। ক্লিক ক্লিক হেয়ার দেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা হ্যাশিং পাওয়ারও নিতে পারবেন 50K, ঠিক আছে। এই যে হ্যাশিং পাওয়ার, হ্যাশিং পাওয়ারে যাব পরে। প্লাস সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, এই যে মাথার উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, পার্টিসিপেট ইন এয়ারড্রপ, তো এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পরে ব্যাক ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে জাস্ট ওয়েট করবেন। তো গাইস ব্যাক করার পরে আবার চলে আসবেন এই গেন, এই সেকেন্ডটাতে, এই দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক। ক্লিক দেওয়ার পরে উপরে লক্ষ্য করেন, উপর দিকে দেখতে পাচ্ছেন, এইখানে যদি লক্ষ্য করেন এইখানে আবার কিন্তু একই লেখা, ক্লিক। ক্লিক দেওয়ার পরে ক্লোজ, ঠিক আছে। তারা কিন্তু এখানে বলতেছে যে সাকসেসফুল পার্টিসিপেট ইন দি এয়ারড্রপ, তো ক্লোজ। তো এইভাবে তিনটাতে জয়েন করে নেবেন। আমার দুটা হয়ে গেল, আমি কিন্তু দুটাতে অলরেডি জয়েন করছি, প্লাস এইটাতেও জয়েন করতে হবে। প্লাস আপনাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে। দেন আমি ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার উপরে, এই উপরে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। দেন ক্লিক ক্লিক, দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু তিনটাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা ফার্স্ট টাইম আসলে কিন্তু এইরকম থাকবে না, আমি এইরকমটা এটার উপর যদি আবার ক্লিক করি তাহলে আমার মাইনিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমি মাইনিং বন্ধ করে আপনাদেরকে কিন্তু দেখায় দিলাম, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এইভাবে মাইনিংটা চালু করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে মাইনিং হচ্ছে, প্রতিদিন 2 বার করে ক্লেম করবেন, ঠিক আছে, দিনে 2 বার করে ক্লেম করবেন। এই ক্লেমের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। এই ক্লেম আমি ক্লিক দিয়ে দিচ্ছি, ক্ল্যাম হয়ে গেল, আমার টোকেন ব্যালেন্সে চলে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোকেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, কোর আছে 34টা, আর এই বাদ বাকিগুলো কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। টেস্ট এ কয়েন, টেস্ট বি কয়েন, টেস্ট সি কয়েন, ঠিক আছে। তো এটা তারা টেস্টিং মূলত চালাচ্ছে। আপনাদেরকে অবশ্যই আপডেটটা ফলো করতে হবে, আপডেট যদি ফলো না করেন তাইলে কিন্তু আপনারা বাঁশ খাবেন, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আসি আপনাদের হচ্ছে মেন যে টপিক, যে আপনাদের আইডি ব্র্যান্ড কেন হবে, আইডি ব্র্যান্ড কেন হবে। সবার উপরে দেখেন এখানে একটা রুলস নামক একটা অপশান আছে, রুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সবার লাস্টে চলে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু তারা এই মাল্টিপল সম্বন্ধে এখানে একটা কথা বলছে, কোথায় যেন আমি দেখলাম,
জাস্ট খুঁজে বের করতে হবে। তো গাইস যাই হোক, এটা কোনো ম্যাটার না। হ্যাঁ এখানেই আছে সবার লাস্টে, এই যে দেখেন, যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের কি হচ্ছে ব্যান্ড করে দিবে, মানে মাল্টিপল ইয়ারড্রপার যারা আছে, মানে একটা ফোনে দুইটা তিনটা অ্যাপস ইউজ করার পরে, সাতোশি অ্যাপস ইউজ করার পরে আপনারা যারা টোকেন ক্ল্যাম করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ব্যান্ড করে দিবে, ঠিক আছে। ব্যান্ড কেন করবে আপনারা বুঝতেই পারতেছেন, কারণ মাল্টিপলদের কোনো স্থান নেই এখানে, কারণ মাল্টিপল একার ক্ষতি না সবার ক্ষতি, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, মাল্টিপল একটা হারাম জিনিস, মাল্টিপল যারা করে তারা অবশ্যই আমি সাজেস্ট করব আর না করার, মানে যাতে না করে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কাদের অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হবে, যারা হচ্ছে এই যে দেখেন এই কয়টা, এটা অলরেডি রিজেক্ট হয়ে গেছে, এই যে এটা এইটা কে সেটা আমি জানি না, এটা অলরেডি রিজেক্ট, ঠিক আছে, তাকে অলরেডি ব্যান্ড করে দিছে, ঠিক আছে। আর এই যে বাদবাকি তিনটা, এরা হচ্ছে এখনও মাইনিংটা স্টার্ট করে নাই, অবশ্যই এদেরকে মাইনিং স্টার্ট করতে হবে, অন্যথা এদেরকেও ব্যান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারতেছি। এই যে দেখেন এখানে কিন্তু সে মাইনিং চালু করে নাই, অর্থাৎ তাদের নতুন যে আপডেট এইটা ফলো না করার কারণে তাদেরকে কী করে দেওয়া হবে, ব্যান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি। অবশ্যই অবশ্যই কেউ অবহেলা করবেন না, আর কয়েকটা দিন মাইনিং করতে থাকুন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের দিকে চোখ রাখবেন, পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার চলে আসব আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং ও ইয়ারড্রপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।